সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে নতুন করে নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা এইট পাস হতে হবে এইট পাস হলে এখানে আবেদন করতে পারবে এবং এখানে বয়স কত লাগবে সম্পূর্ণ স্টেপ টু স্টেপ আমরা জানিয়ে দেবো আজকে এই ভিডিওতে চলো দেরি না করে ভিডিওটি শুরু করবো তার আগে বলবো আমাদের যারা নতুন ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো প্রথমে আমরা ডাব্লুবি পুলিশ ডট গভ এই ওয়েবসাইটে পৌঁছাবো এখানে পৌঁছানোর পরে রিক্রুটমেন্ট বলে একটা কথা রয়েছে সেখানে আমরা ক্লিক করবো রিক্রুটমেন্টে ক্লিক করলে নতুন একটি স্টেপ চলে আসবে সেখানে আবার ক্লিক করবো আবার ক্লিক করার পরে এখানে কিন্তু নতুন করে নোটিশ আমাদের চলে আসছে তো আমরা এখানে এগারো তারিখে যে নোটিশটি রয়েছে সেটা কিন্তু আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দুটি নোটি চলে আসে ওয়ান টু তো আমরা প্রথম যে গেট ডিটেলস সেখানে আমরা ক্লিক করব ওখানে ক্লিক করলে আমাদের এখানে একটি এরকম অপশান চলে আসবে তো তখন আমরা এই ডাউনলোড করবো ডাউনলোড করার পরে এরকম একটি পিডিএফ আমাদের সামনে ওপেন হয়ে আসবে তো এইখানে আবেদন করতে গেলে কিন্তু এখানে সিস্টেম অনুযায়ী আপনাদের আবেদন করতে হবে বয়স কত লাগবে কিভাবে আবেদন করতে হবে স্টেপ টু স্টেপ বেতন কত সম্পূর্ণ ক্লিয়ারলি কিন্তু এখানে জানিয়ে দিয়েছে তাই একটি কথা বলবো আমাদের ভিডিওটি ভালো লাইক শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সর্বপ্রথম এখানে পোস্ট রয়েছে পাঁচটি পোস্ট রয়েছে এখানে বয়স লাগবে চল্লিশ ইয়ার মানে চল্লিশ ইয়ার্সের মধ্যে কিন্তু আপনাদের হতে হবে এবং ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ইন্ডিয়া থেকে যে ভাবে এখানে আবেদন করতে পারবেন মিনিমাম কোয়ালিফিশন লাগবে এইট পাস এখানে প্রত্যেক মাসে আপনাকে বেতন দেওয়া হবে এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু বেতন দেওয়া হবে বলে এখানে উল্লেখ করেছে তো এবার এখানে আবেদন করতে গেলে একটি ফর্ম দরকার আছে এই ফর্মটি আমরা কিভাবে ডাউনলোড করব সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো এখানে সম্পূর্ণ স্টেপ বলে দিয়েছে তারপরে এই ফর্মটি ফিল করে কোন অ্যাড্রেসে আপনারা জমা দিবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এখানে সম্পূর্ণ ফর্মের ডিটেলস রয়েছে এখানে কোথা কোন অ্যাড্রেসে পাঠাবো সেটা ক্লিয়ারলি বলে দিয়েছে একদম ক্লিয়ার এবার কী কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু এখানে নিচে উল্লেখ করা আছে সম্পূর্ণ ডকুমেন্টস অ্যাটাচ করে ওই ফর্মের সময় কিন্তু আমাদের পাঠাতে হবে কিন্তু এখানে আর কথা শুনে নিতে হবে এই চাকরিটি কি পারমানেন্ট না ক্যাজুয়াল তো সম্পূর্ণ স্টেপ এখানে লিখে দিয়েছে আপনারা ভালো করে নোটিশটি পড়ে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে ড্রাইভার অন কন্ট্রাকচুয়াল বেসিক আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট থেকে কিন্তু নেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রাকচুয়াল বেসিক ওকে তো এবার আমরা কীভাবে ফর্মটি ডাউনলোড করবো সেটাও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখাচ্ছি তো যখন আমরা এখানে এইখানে দুটি স্টেপ ওয়ান টু আসলো তার নিচে দেখো লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম রিক্রুটমেন্ট কন্ট্যাকচুয়াল ড্রাইভার আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো আমরা যখন গেট ডিটেলসে ক্লিক করবো দুই নম্বরে তখন আরেকটি এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড অপশান চলে আসবে সেখানে ক্লিক করলে এরকম একটি ফর্ম আমাদের ডালুর হবে এই ফর্মটি একটি ফটো লাগাবো লাগার পরে স্টেপ বাই স্টেপ ক্যাপিটাল হাতের সব ঘরে ঘরে গোটা ওটা করে কিন্তু আমাদের নাম ফার্স্ট নেম নেম অ্যাড্রেস যা লাগে আমাদের ডিটেলস সম্পূর্ণ ফর্মটি কিন্তু পূরণ করতে হবে পূরণ করার পরে যে অ্যাড্রেসে আমি পাঠাতে বললাম সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠাতে হবে এটা কিন্তু ড্রাইভার পদে কিন্তু নিয়োগ করা সেটা হচ্ছে কান্ট্যাক্স ওয়াল তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের মধ্যে এতটুকু থাকলো নেক্সট স্টেপ আমরা পরে আলোচনা করব